হ্যালো গাইস, কি অবস্থা সবার? আমরা আজকে তুলনা করবো ডিসি ইউনিভার্সের সবচেয়ে আলোচিত ক্যারেক্টার সুপারম্যানকে নিয়ে আর মার্ভেল ইউনিভার্সের মোস্ট পাওয়ারফুল অ্যাভেঞ্জার থরকে নিয়ে। বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আমাদের এই কম্পারিজন ভিডিওটা মূলত মুভি ওয়াইজ। প্রথমেই আমরা লক্ষ্য করবো স্ট্রেংথের দিক থেকে, শক্তি। আমরা যদি সুপারম্যানের শক্তির দিকে তাকাই, প্রথমেই দেখতে পাই সুপারম্যান মাদার বক্স সেপারেট করেছিল, ইলেকট্রনিক প্লেট মুভ করেছিল, খুব সহজেই একটা ভারী এলিয়েন শিপ বিনা পরিশ্রমে সে নিয়ে যাচ্ছিল, পাওয়ারফুল পাঞ্চ থেকে হিট ওয়েভ বের হয়, যেটা খুব সহজেই যে কোনো এনিমিকে নকডাউন করার জন্যই যথেষ্ট। এমনকি ম্যান অফ স্টিল মুভিতে সুপারম্যান পুরো ওল্ড ইঞ্জিনকে ব্রেকডাউন করছিল। বন্ধুরা, এবার যদি আমরা পরের দিকে লক্ষ্য করি, থর মার্ভেল ইউনিভার্সের সবচেয়ে মোস্ট পাওয়ারফুল অ্যাভেঞ্জার। সে নিডাভিলার রিংকে নড়াইছিল, ফুল ফোর্সে যে শিপটা পিছনে যাওয়ার কথা ছিল থর সেটা টেনে রেখেছিল। এছাড়াও আমরা যদি তাদের ফাইটের দিকে লক্ষ্য করি, সুপারম্যান পুরো জাস্টিস লীগকে হারিয়ে দিয়েছিল, যেখানে থর মোস্ট পাওয়ারফুল বিং হাল্কের সাথে অন অন টক্কর দিয়েছিল। কিন্তু বন্ধুরা, এখানে আমরা স্ট্রেংথের দিক থেকে সুপারম্যানকে আগিয়ে রাখব, কারণ সে টেকটোনিক প্লেট মুভ করেছিল। তাই সুপারম্যান অন, থর জিরো। বন্ধুরা, এবার আমরা কথা বলবো ডিউরেবিলিটি নিয়ে। সুপারম্যান তো ডিউরেবিলিটির ডেফিনেশন। মুভির দিক থেকে আমরা এরকম খুব কমই দেখা যাবে যেখানে সুপারম্যান খুব আঘাতপ্রাপ্ত বা ক্লান্ত দেখা যায়। ম্যান অফ স্টিল মুভিতে সুপারম্যান জেনারেল জর্ড এবং তার আর্মির সাথে একটানা অনেকক্ষণ ধরে যুদ্ধ দেখা যায়। এছাড়াও আমরা যদি লক্ষ্য করি, স্টিভেন উলফের পাওয়ারফুল এক্স এর হিট সুপারম্যানের কোনো প্রভাবই ফেলেনি। এমনকি সুপারম্যান পুরো উইক ফর্মে একটা পুরো নিউককে সার্ভাইভ করছিল, যেটা পুরো কয়েকটা সিটিকে ডিস্ট্রয় করার ক্ষমতা রাখত। মুভি ভার্সনের দিক থেকে থরও অনেক বেশি ডিউরেবল। নিউটন স্টারের দ্বারা ফেল হওয়ার পরেও স্টম্প রেকর্ড দিয়ে সাথে সাথে নিজেকে হিল করে নিয়েছে। এছাড়াও আমরা অ্যাভেঞ্জার টেন গেমে দেখি মানুষ বৃষ্টির মতো মিসাইল নিক্ষেপ করেছিল, থর সেখানেই দাঁড়িয়েছিল, থরের উপর সেটা কোনো ধরনের প্রভাব ফেলেনি। এছাড়াও থর পাওয়ার স্টোনের আস সার্ভাইভ করেছিল। কিন্তু আমরা একটু থরের দুর্বলতার দিকে লক্ষ্য করলে দেখতে পাই, থর র্যাগনারক মুভিতে হেলা শর্ট দিয়ে থরের চোখে আঘাত করেছিল। সো বন্ধুরা, ডিউরেবিলিটির পয়েন্ট আমরা ওয়ান ওয়ান দুজনকে ভাগ করে দিব। সো সুপারম্যান টু, থর ওয়ান। হ্যালো বন্ধুরা, মোস্ট পাওয়ারফুল ক্যারেক্টার, দুইটা ক্যারেক্টারের স্ট্রেংথ অ্যান্ড ডিউরেবিলিটি। এখন আমরা কথা বলবো প্লাস পয়েন্ট, কার বেশি আপার হ্যান্ড আছে ফাইটে। এক, স্পিডের দিক থেকে সুপারম্যান অবশ্যই এগিয়ে যাবে, কারণ ফ্ল্যাশের সাথে সে জোরালোভাবে স্পিডের দিক থেকে টক্কর দিয়েছিল। আর থরের কাছে প্লাস পয়েন্ট হলো, তার কাছে মিউনির এবং স্টর্ম ব্রেকার আছে, যেগুলোর মাধ্যমে সে লাইটেনিং সামন করতে পারে। এই অন ভার্সাস অন, থর ভার্সাস সুপারম্যান ব্যাটেলে অবশ্যই কিছু কনফিউশন আছে। থরের স্টর্ম ব্রেকার সুপারম্যানের উপর কাজ করবে কি না, যেমনটা আমরা দেখছিলাম স্টিফেন উলফের এক্স সুপারম্যানের উপর কাজ করে নাই। আরও একটা কনফিউশন আছে যে সুপারম্যানের হিট ভিশন থরের উপর কাজ করবে কি না, কারণ থর অলরেডি নিউট্রন স্টারের হিট সার্ভাইভ করে। কিন্তু এখান থেকে এটা বলা যেতে পারে যে সুপারম্যান তার হিট ভিশনের মাধ্যমে থরকে অনেক ব্লক করতে পারে, কিন্তু থর এত ডিউরেবল ক্যারেক্টার যে সাথে সাথে ফাইট ব্যাক করতে পারে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমি সব ধরনের পয়েন্ট ক্লিয়ার করে দিলাম, এখন আপনারাই সিদ্ধান্ত নেন এদের ভিতরে ওয়ান ভার্সাস ওয়ান ব্যাটেলে কে জিতবে। পুরো ডিসকাশন ছিল আমার সম্পূর্ণ পার্সোনাল ওপিনিয়ন, যে কেউ যে কারোর ওপিনিয়ন কমেন্টে জানাতে পারে।